আমরা এখন দাঁড়িয়ে হচ্ছে নওগাঁর একটি নিয়ামতপুর উপজেলা, সেই নিয়ামতপুর উপজেলার একটি গ্রাম হচ্ছে বুরামবাড়ি। সেই বুরামবাড়ি যে আমাদের স্কুলের সামনে দাঁড়ানো সমস্ত বুঝতে পারছেন, এই স্কুলটা হচ্ছে বুরামবাড়ি স্কুল। এবং এই যে বাচ্চা কাচ্চা ছেলেমেয়েরা দেখতে পাচ্ছেন ছোট ছোট, এরা কিন্তু বিভিন্ন সম্প্রদায়ের লোক, সাঁওতাল, ওরাও আর মুসলিম সম্প্রদায়ের লোকও আছে এই গ্রামের এই একটা স্কুল। এই স্কুলটা বন্ধ হওয়ার উপক্রম প্রায়, মানে হচ্ছে বেতন নাই, স্কুলের একজন মাত্র শিক্ষক। এই স্কুলের শিক্ষক গত ডিসেম্বর মানে গত এক বছর ধরে প্রায় চালাচ্ছেন, উনি একাই শিক্ষক, একাই এই স্কুলের দায়িত্ব নিয়েছেন। এবং এই সমস্ত বাচ্চা কাচ্চা এরা এই শিক্ষক স্কুলটা বন্ধ হয়ে গেলে এই স্কুলের যে স্ট্রাকচার দেখতে পাচ্ছেন, এটা বেসরকারি সংস্থা কারিতাস এনজিও তাদের অনুদানে তৈরি। এবং তারপর থেকে স্কুলের কোনো আর কোনো গার্ডিয়ান নাই এখন একদম। উনি বলছিলেন যে আর কিছুদিন যদি চলে এইভাবে, মানে বেতন টেতন নাই, তাহলে ওনার ছেড়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই, কারণ তারও টিকে থাকতে হবে। আপনি একটু বলেন তো, এই স্কুলে কতজন ছেলে মেয়ে আপনার? 104 জন। 104 জন? এটা কীভাবে, তাহলে আপনি কতদিন ধরে বেতন পান না? গত ডিসেম্বর মাস থেকে বেতন নাই। আপনি একাই শিক্ষক? আমি একাই শিক্ষক, আরেকজন ছিল, বেতন না থাকাতে তিনি চলে গেছেন। তাহলে এদের স্কুলের যে বই খাতা, তারপরে আনুষঙ্গিক সুযোগ, কোনো সপ্তাহের 7 দিন ক্লাস করে, স্কুল করে 7 দিন না 6 দিন, একদিন ছুটি, একদিন শুক্রবারে ছুটি, আজকেও সরকারি ছুটি ছিল, আমি ছুটি দেইনি। আচ্ছা, তা আপনি কোন ধরনের মানে স্পৃহার কারণে আপনি এদেরকে নিয়ে এখনো পড়ে আছেন? যে আমি পড়ে আছি এই কারণে, ছোটোর থেকে লালন পালন করেছি আমি, হয়তো বন্ধ দিলে এরা অনেক দূরে স্কুল যেতে পারবে না, ঝরে পড়ে যাবে। তারা তাদের বাবা মাও সেরকম ই না যে তারা স্কুলে নিয়ে যাবে, ওরকমও তাদের নাই, সব গরিব বাচ্চা কাচ্চা। এখানে আমি কিছু মানুষের সাথে কথা বলছিলাম, মহিলা পুরুষ সবাই, যে আপনারা অনেকেই জানেন যে আদিবাসী যারা তারা কিন্তু কাজ করে, এবং নারী পুরুষ সবাই কাজ করে, হচ্ছে বেশিরভাগ প্রায় সব মানুষই কৃষক, সব মানুষ কৃষক, এবং বেশিরভাগেরই জমি জমা নাই, নিজস্ব জমি জমা নাই, অন্যের জমি জমা বর্গা করে। তো সেই বর্গা করে নিজের বাচ্চা কাচ্চাকে পড়ানো, এটা অনেক আসলেই অনেক টাফ, মানে নিজে এদের পেছনে ইনভেস্ট করা সেই পরিমাণ অর্থ এদের হয় না। সো আমার, আমি জানি না এদের ভবিষ্যৎ কী, আমার মনে হয় যে যদি কেউ উৎসাহী হন, আগ্রহী হন, বা কারো কোনো যদি সুযোগ থাকে, নিশ্চয়ই আপনারা যোগাযোগ করবেন, এবং এই বাচ্চাদেরকে, এদেরকে যেন এদের ভবিষ্যতে যেন আরেকটু উজ্জ্বল ভবিষ্যতের আশা তারা দেখতে পারে, সেই সুযোগ আপনারা তৈরি করে দেবেন।